This is the introductory class about Leela's Friend by R.K. Narayan for the students of class 11. Aaj Leela's Friend porano shuru korbo. But before the beginning, a few words about the writer of Leela's Friend. The writer of this text is R.K. Narayan. Full name, Rashipuram Krishnaswami Iyer Narayan Swami. The name is long enough because it is a patronymic name. Patronymic name means কোনো ব্যক্তির নামের সাথে যদি তার বাবার নাম যুক্ত হয়ে থাকে তাকে প্যাট্রোনিমিক নেম বলা হয়। ইন সাদার্ন ইন্ডিয়া উই সি দিস টাইপ অফ নেমিং কনভেনশন। তার বাবার নাম ছিল কৃষ্ণস্বামী আয়ার। When he was a 2 year old little boy, he was sent Madras to live with his maternal grandmother. And this gentle lady inspired in the young heart a passion for the language. And when he was pursuing bachelor degree at the University of Mysore, he resolved to write for his living and write in English. তিনি সাধারণ মানুষের কথা বলতেই ভালোবাসতেন। He told stories of ordinary people. His writing style was simple, unpretentious and witty. Unpretentious মানে ভণ্ডামিবিহীন, witty মানে বুদ্ধিদীপ্ত। He was awarded Sahitya Academy Award in 1958 for his novel The Guide, and he also received many other prestigious awards. Your text, Leela's Friend, is a short story. It has been taken from his short story collection, Malgudi Days. Malgudi Days is very interesting. R.K. Narayan তার লেখনী শক্তি দিয়ে মালগুডি নামক একটি শহরের কল্পনা করেছিলেন যেখানে বাস্তবে দেখা চরিত্ররা বসবাস করত। হি ক্রিয়েটেড দিস ইমাজিনারি টাউন ওয়্যার রিয়েলিস্টিক ক্যারেক্টার্স লিভড। দ্য থিম অফ দিস স্টোরি ইজ দ্য চাইল্ড আউটলুক ভার্সাস দ্য অ্যাডাল্ট আউটলুক, শিশু বনাম প্রাপ্তবয়স্কের চিন্তার জগৎ। দের আর মোর আদার থিমস অলসো সাচ অ্যাজ পভার্টি অ্যান্ড এক্সপ্লয়টেশন, ক্লাস ডিভিশন, relationship between master and servants. Now we will start reading the text. See the first line. Siddha was hanging about the gate at a moment when Mr. Shiv Shankar was standing in the front veranda of his house. Hanging about মানে ঘোরাফেরা করা, synonym loitering, অথবা move to and fro. Siddha ঘোরাফেরা করছিল গেটটার কাছে at a moment, এমন একটা মুহূর্তে, when Mr. Shiv Shankar, যখন Mr. Shiv Shankar standing দাঁড়িয়ে ছিল in the front veranda, সামনের দিকের বারান্দায়, of his house, তার বাড়ির, brooding over the servant problem. Brooding মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা, think deeply. যখন চাকরের সমস্যা নিয়ে সে খুব চিন্তা করছিল বাড়ির সামনের দিকের বারান্দায় দাঁড়িয়ে, তখন সিদ্ধা ঠিক ওই মুহূর্তে গেটের কাছে ঘোরাফেরা করছিল। স ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞেস করলো, মহাশয় আপনি কি চাকর চাইছেন? কামিন, সেইড মিস্টার শিবশঙ্কর। শিবশঙ্কর বলল, ভিতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট, যেই সিদ্ধা দরজাটা খুললো অ্যান্ড কেম ইন এবং ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি। মিস্টার শিবশঙ্কর তাকে একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় করে তুলল। স্ক্রুটিনি মিন্স কেয়ারফুল এক্সামিনেশন, সতর্ক পরীক্ষা নিরীক্ষা। অ্যান্ড সেই টু হিমসেলফ, এবং নিজের মনে মনে বলল, ডাজেন্ট সিম টু বি এ ব্যাড সর্ট, দেখে খুব একটা খারাপ ধরনের বলে মনে হচ্ছে না। সিম মানে মনে হওয়া, ব্যাড সর্ট মানে খারাপ ধরন, সর্ট মানে টাইপ। অ্যাট এনি রেট, যাই হোক না, দ্য ফেলো লুকস টাইডি, ছেলেটিকে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। ফেলো মানে কোনো লোককে বোঝাতে আমরা ব্যবহার করি, আর টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। পরের লাইন, ওয়ের ওয়ের ইউ বিফোর, হি আস্কড, তুমি আগে কোথায় ছিলে? সিদ্ধা সাইড, ইন এ বাংলো, দেয়ার, ওই একটা বাংলোতে, ওই ওখানে। অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামহোয়ার। ইন্ডিকেটেড মানে নির্দেশ করা, সিনোনিম শোড। ভেগ, ভেগ মানে অস্পষ্ট, নট ক্লিয়ার। সামহোয়ার মানে কোথাও, সে অস্পষ্ট কোথাও একটা ইঙ্গিত করল। ইন দ্য ডক্টরস হাউস, ডাক্তারের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেইড। সিদ্ধা বলল, আমি জানি না মাস্টার। হি লিভস নিয়ার দ্য মার্কেট,
সে ওই মার্কেটের কাছে থাকে। আসলে শিবশঙ্কর এইভাবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে ও দেখে নিতে চাইছে যে সিদ্ধা বলে যে ছেলেটা সামনে তার সামনে আছে সে আসলে ঠিকঠাক কি না। তারপরের লাইন, হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা কেন তোমাকে তাড়িয়ে দিল? দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেই। সিদ্ধা বলল, তারা শহর ছেড়ে চলে গেছে। গিভিং দ্য স্টক রিপ্লাই, স্টক রিপ্লাই মানে একটা সাদামাটা গোছের রিপ্লাই, যে প্রশ্নে যা উত্তর হয় তাকে বলে স্টক রিপ্লাই। ঠিক আছে, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিস মাইন্ড। মিস্টার শিবশঙ্কর তার মনটাকে প্রস্তুত করতে পারলো না, ডিসিশন নিতে পারলো না। হি কল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে ডাকলো। নো মোর টেক্সট টুডে, ইন দ্য নেক্সট ভিডিওস আই উইল কন্টিনিউ হিয়ার আফটার। থ্যাংক ইউ ফর লিসনিং।